ওয়েলকাম টু সিম্পল গাইড। আজকে আমরা রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। তোমরা যারা বিদ্যালয়ের ছাত্রছাত্রী এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো, তোমরা সবাই জানো যে রিপোর্ট রাইটিং ইংরেজি রাইটিং স্কিলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো এই রিপোর্ট রাইটিং নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে ক্লাস 9, 10 এবং 12-এর ছাত্রছাত্রীদের জন্য বর্তমান সিলেবাস অনুযায়ী রিপোর্ট রাইটিং একটা গুরুত্বপূর্ণ টপিক। এবার আমরা যারা ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার যারা আমরা, তাদের কাছে মূল যে সমস্যাটা হয় সেটা হলো আমরা নিজেরা ঠিকভাবে গুছিয়ে লিখতে পারি না। ক্লাস 10-এর পরীক্ষায় অনেক সময় পয়েন্টগুলো দিয়ে দেওয়া থাকে, সেই পয়েন্টগুলোকে ডেভেলপ করে আমাদেরকে রিপোর্ট লিখতে হয়। আবার 12-এর ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় বর্তমান যে সিলেবাস প্রেক্ষিত সেখানে কিন্তু কোনো আউটলাইন হেডস বা পয়েন্ট দেওয়া থাকবে না। সেখানে তোমাকে একটা টপিক বেছে দেওয়া থাকবে, সেই টপিকের উপর তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। তো রিপোর্ট আবার অনেক ধরনের হয়। রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট কোনো ঘটনার উপর ভিত্তি করে, যেমন রবীন্দ্র জয়ন্তী উদযাপন হতে পারে, নেতাজি সুভাষ বসুর জন্ম জয়ন্তী হতে পারে, আবার কোনো ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প হলো বা রিটায়ারমেন্ট অফ টিচার বা ফেয়ারওয়েল অফ স্টুডেন্টস, এই সমস্ত কিছু হলো। আবার একই রকম অ্যাক্সিডেন্ট, হ্যাঁ স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা ডিভাস্টেটিং ফ্লাড বা আর্থকুয়েক ভূমিকম্প, এ সমস্ত বিষয় হতে পারে। প্রাকৃতিক বিপর্যয় বা কোথায় আগুন লেগে গেছে মার্কেটে, হ্যাঁ বা ব্যাংক ডাকাতি, এ সমস্ত অনেক কিছু বিপর্যয়ের মধ্যেও কিন্তু রিপোর্ট হতে পারে। তো মোট কথা বিভিন্ন বিষয়ে রিপোর্ট আসতে পারে। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো তোমরা যারা নিজেরা পয়েন্টগুলোকে ডেভেলপ করে রিপোর্ট লিখতে পারো না, সমস্যা হয়, তারা আজকে যে আমি ফরম্যাটটি দিব এখানে রিপোর্ট রাইটিংয়ের, সেই ফরম্যাটটি ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো এবং ফরম্যাটটিকে কাজে লাগিয়ে আমি কিভাবে একটা এক্সাম্পল, একটা কোশ্চেন রিপোর্ট রাইটিং লিখেছি সেটা দেখো। তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিংয়ে আশা করি সমস্যা হবে না। বিশেষ করে যে কোনো অনুষ্ঠানের উপর নির্ভর করে যদি কোনো রিপোর্ট আসে, বাকি যে অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা কোনো প্রাকৃতিক বিপর্যয়, সেগুলোর যে রিপোর্টের যে ফরম্যাট সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব। তোমরা সাথে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, কোনো ঘটনা, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী হতে পারে, নজরুল জয়ন্তী হতে পারে, সেগুলো যে কোনো ধরনের অনুষ্ঠান তোমাদের বিদ্যালয়ে উদযাপন হয় বা 15ই আগস্ট উদযাপন হলো, সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে তোমরা কীভাবে সহজে রিপোর্ট লিখতে পারবে। তোমরা দেখো ফরম্যাটটা দেখো এবং বোঝার চেষ্টা করো কীভাবে ফরম্যাটটা অ্যাপ্লাই করবে, অনেক সহজ। এবং এই ফরম্যাটটা আমি আশা করি তোমরা যদি ভালো করে মুখস্থ করে নাও বা বারবার প্র্যাকটিস করে তোমরা নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারো, তাহলে যে কোনো অনুষ্ঠানের রিপোর্ট তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। তো ঠিক আছে, সময় নষ্ট না করে শুরু করছি। তোমরা স্ক্রিনে দেখো, এখানে একটা এবিসি হাই স্কুল অবজার্ভস রবীন্দ্র জয়ন্তী অর নজরুল জয়ন্তী অর 12 জানুয়ারি, এরকম করে একটা ফরম্যাট দেওয়া আছে। এরকম একটা হেডলাইন দেবে, যেটা টপিক যে বিষয়ের, সেটা ইন্ডিপেন্ডেন্স 15 আগস্ট হতে পারে, 23 জানুয়ারি হতে পারে, যেটা আসবে পরীক্ষায় সেটা তোমরা কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে। সেই কোশ্চেন থেকে দেখে নেবে যে কোন বিষয়ের উপর টপিকটা তোমার এসেছে, সেখান থেকে বিষয়টি খুঁজে নিয়ে তোমরা উপরে টাইটেল দেবে। প্রত্যেকটা রিপোর্ট রাইটিংয়ে যেরকম টাইটেল বা হেডিং দিতে হয়। তারপরে বাদিকে কী দিতে হবে, তোমার ঠিকানা দিতে হবে, তোমাদের সংশ্লিষ্ট ঠিকানা দেবে। আমি এখানে বামনগোলা, হ্যাঁ এপ্রিল 16 একটা ঠিকানা দিয়েছি, অর্থাৎ এপ্রিল মাসের 16 তারিখ রিপোর্টটা করা হচ্ছে। তারপরে যে শুরু হচ্ছে, এবার ফরম্যাটটা দেখো, এবিসি হাই স্কুল অবজার্ভড, তারপরে ড্যাশ দেওয়া আছে, ওখানে সাবজেক্ট লেখা আছে, অর্থাৎ ওখানে বিষয়টা তোমাকে লিখতে হবে কি 23 জানুয়ারি না ইন্ডিপেন্ডেন্স ডে না কি, সেটা লিখতে হবে। অন, তারপরে দেওয়া আছে ডেট, অর্থাৎ ওখানে তারিখটা বসাবে। হাই স্কুল অবজার্ভড ওখানে, তারপরে সাবজেক্ট দেওয়া আছে, ওখানে সাবজেক্টটা বসাবে, তারপরে অন দিয়ে ডেট গ্যাপ দেওয়া আছে, ওখানে তারিখটা বসাবে, কত তারিখে হলো। দ্য স্কুল অথরিটি ইনভাইটেড সাম অনারেবল পার্সোনালিটিস ইন দ্য প্রোগ্রাম, স্কুল কর্তৃপক্ষ সেই অনুষ্ঠানে বিশেষ অতিথিদেরকে আমন্ত্রণ করেছিল, হ্যাঁ সম্মানীয় ব্যক্তিবর্গকে আমন্ত্রণ করেছিল। দে অলসো অ্যারেঞ্জড এ কালারফুল প্রোগ্রাম ফর দ্য ডে, সেদিনের জন্য একটা সুন্দর রঙিন একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 10 AM বাই অ্যান ওপেনিং সং সাং বাই দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল, 10টার সময় অনুষ্ঠানটি শুরু হয়েছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে দিয়ে। টিচার্স, গেস্টস, স্টুডেন্টস পেইড হোমেজ টু দ্য পোর্ট্রেট অফ ড্যাশ নেম অফ দ্য পার্সোনালিটি, অর্থাৎ ছাত্র, শিক্ষক, অতিথিরা পেইড হোমেজ অর্থাৎ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। এখানে নেতাজি হলে নেতাজি, রবীন্দ্রনাথ হলে রবীন্দ্রনাথ ঠাকুর, আব্দুল কালাম আজাদ হলে আব্দুল কালাম আজাদ, যেটা থাকবে ওখানে পোর্ট্রেট অফ, হ্যাঁ দ্য নেম অফ দ্য পার্সোনালিটি, ওখানে যে ব্যক্তিটা এসেছে পরীক্ষায় সেই ব্যক্তির নামটা বসাবে। দ্য হেডমাস্টার হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে, প্রধান শিক্ষক এই দিনের যে তাৎপর্য, সেটা গুরুত্ব, সেটা হাইলাইট করেন, ছাত্রদের সামনে তুলে ধরেন। দ্য গেস্টস ডেলিভার্ড শর্ট বাট নাইস স্পিচেস, অতিথিরা সুন্দর সুন্দর ছোট করে বক্তৃতা দেন, যেগুলো খুব সুন্দর। সংস, রেসিটেশনস, ডিবেট, কুইজ, ড্যান্স, প্লে এটসেট্রা ওয়ার সাম অফ দ্য ইভেন্টস অফ দ্য ডে, হ্যাঁ গান, আবৃত্তি, বিতর্ক সভা কুইজ নৃত্য নাটক এগুলো কয়েকটা পর্ব ছিল সেই অনুষ্ঠানের The students took part in the events in those events ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই সমস্ত ইভেন্টে অংশগ্রহণ করেছিল The program was a big success and it pleased all অনুষ্ঠানটি খুব সফল হয়েছিল এবং সবাইকে খুশি করেছিল The day long program ended at 4 pm সারা দিনের দীর্ঘ অনুষ্ঠানটি বিকেল 4টার সময় শেষ হয় তারপর বাই এ স্টুডেন্ট তোমরা এখানে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট হ্যাঁ বাই বা স্টাফ রিপোর্টার এরকম হয়তো দেখে থাকবে যে কোনো একটা দিলেই হলো তো এইভাবে ফরম্যাটটি দেখো যেখানে যেখানে সাবজেক্ট সেখানে সেখানে সাবজেক্ট বসাবো যেখানে নেম অফ দ্য পার্সোনালিটি বলছে সেখানে সেই পার্সোনালিটির নাম বসাবো বাস এইভাবে তোমার কিন্তু রিপোর্টটি তৈরি হয়ে যাবে এবার দেখো একটা কোশ্চেন দেখছি সেই কোশ্চেনটাকে আমরা ফরম্যাটটা কাজে লাগিয়ে কিভাবে রিপোর্ট লিখছি শুধু ফরম্যাট বলে দিলাম তাহলে তো হবে না ফরম্যাটটা দেব তার সাথে সাথে সেই ফরম্যাটটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেই ট্রিক্সটাও সেই টিপসটা কিন্তু তোমাদেরকে জানতে হবে তাহলে তোমাদের সেই ফরম্যাটটা কাজে দেবে Suppose your school arranged a cultural program to celebrate the birthday of Netaji Subhas Chandra Bose. মনে করো তোমার বিদ্যালয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল to celebrate the birthday of Netaji Subhas Chandra Bose. তো কি দেখছি যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন করার জন্য অনুষ্ঠান আয়োজন করেছে তোমাদের বিদ্যালয় নাও রাইট এ রিপোর্ট অন ইট এবার এটার উপর একটা রিপোর্ট লেখো ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস তুমি নিচের এই পয়েন্টগুলোকে ব্যবহার করতে পারো কি কি পয়েন্ট রয়েছে পয়েন্টস ডেট অ্যান্ড টাইম অফ দ্য প্রোগ্রাম অর্থাৎ অনুষ্ঠানের সময় ভেনিউ অর্থাৎ কোথায় অনুষ্ঠানটি হয়েছিল গেস্টস অতিথিরা কে কে ছিল ডিউরেশন কতক্ষণ ধরে চলছিল পার্টিসিপেশন মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিল সেখানে ইউর ভিউজ তোমার মতামত এরকম একটা পয়েন্ট থাকতে পারে বা পয়েন্টটা অন্যভাবেও থাকতে পারে মোটামুটি বেসিক যে পয়েন্টটা থাকে সেরকম এরকম এখানে একটা দিয়ে দেওয়া রয়েছে তো আমরা কোশ্চেনটা পেলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অর্থাৎ 23 জানুয়ারি তোমার বিদ্যালয়ে উদযাপিত হয়েছিল সেটার উপরে তোমাকে এবার রিপোর্ট লিখতে হবে কীভাবে লিখবে আমরা ফরম্যাট পেয়ে গেছি উপরে দেবো স্কুলের নাম হ্যাঁ স্কুলের নাম দিয়ে লিখবো ABC হাই স্কুল অবজার্ভস 23 জানুয়ারি অর্থাৎ ABC হাই স্কুল 23 জানুয়ারি উদযাপিত করলো এখানে নির্দিষ্ট কোনো বিদ্যালয়ের নাম না দিয়ে আমি ABC হাই স্কুল করেছি তারপর তোমরা যেরকমটা জানো যে বাদিকে ঠিকানা হ্যাঁ পাকুহাট জানুয়ারি 23 23 জানুয়ারি যেহেতু সেখানে তারিখটা দিতে হবে তুমি এখানে ভুল করে আবার জুলাই মাসের তারিখ বা অন্য কোনো তারিখ বসে দিলে হবে না যেহেতু 23 জানুয়ারি এবার ABC হাই স্কুল অবজার্ভড বার্থডে অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অন 23 জানুয়ারি অর্থাৎ ABC হাই স্কুল সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 জানুয়ারি পালন করলো উদযাপিত করলো দ্য স্কুল অথরিটি ইনভাইটেড সাম অনারেবল পার্সোনালিটিস ইন দ্য প্রোগ্রাম বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানীয় ব্যক্তিদেরকে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত করেছিল দে অলসো অ্যারেঞ্জড এ কালারফুল প্রোগ্রাম ফর দ্য ডে তারা কালারফুল প্রোগ্রাম অর্থাৎ একটা রঙিন অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই দিন দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 10 AM বাই অ্যান ওপেনিং সং সাং বাই দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল 10টার সময় অনুষ্ঠানটি শুরু হয়েছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সেই অনুষ্ঠানটি শুরু হয়েছিল টিচার্স গেস্ট স্টুডেন্টস পেইড হোমেজ টু দ্য পোর্ট্রেট অফ নেতাজি সুভাষচন্দ্র বোস শিক্ষক ছাত্র এবং অতিথিরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিল দ্য হেডমাস্টার হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে প্রধান শিক্ষক সেই দিনের তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন অর্থাৎ গুরুত্ব সেটা হাইলাইট করেছিলেন দ্য গেস্টস ডেলিভার্ড শর্ট বাট নাইস স্পিচেস অতিথিরা হ্যাঁ খুব সুন্দর বক্তৃতা করেছিলেন songs recitation debates quiz dance play etc were some of the events of the day সেদিন গান আবৃত্তি বিতর্ক সভা কুইজ নৃত্য এবং নাটক এগুলো কয়েকটা ছিল সেই অনুষ্ঠানে কয়েকটা পর্ব ছিল The students took part in those events বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল The program was a big success and it pleased all অনুষ্ঠানটি খুব ভালো সফল হয়েছিল এবং এটা সবাইকে খুশি করেছিল The day long program ended at 4 pm সারা দিনের দীর্ঘ যে অনুষ্ঠান সেটি 4টার সময় শেষ হয় তারপর বাই এ স্টুডেন্ট নিচে তো এইভাবে আমরা দেখলাম ফরম্যাটটাকে আমরা অনায়াসে কিন্তু কাজে লাগিয়ে রিপোর্টটা করতে পারি এবারে আমি বলবো যারা অ্যাডভান্স স্টুডেন্টস যারা নিজেরাই টেন্সের জ্ঞান কাজে লাগিয়ে রিপোর্ট লিখতে পারো তারা এই ফরম্যাটের উপর ভিত্তি করে আবদ্ধ থাকবে না তোমরা নিজেদের মতো করে টেন্সের জ্ঞান কাজে লাগিয়ে পয়েন্টগুলোকে ডেভেলপ করে সুন্দরভাবে রিপোর্ট লেখার চেষ্টা করবে তাহলে তোমাদের রিপোর্টটা আরও একটু ইমপ্রুভড হবে এবার এক্সট্রা সেন্টেন্স আমি কয়েকটা দিয়েছি যেগুলো তোমরা দিতে পারতে হ্যাঁ যারা মনে করো যেমন দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য চিফ গেস্ট হ্যাঁ স্কুলের সভাপতি ছিলেন প্রধান অতিথি He nicely presented the life and works of Netaji Subhash Chandra Bose. তিনি সুন্দরভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন এবং কাজকে তুলে ধরেছিলেন। The teachers reminded us his glorious contribution in the freedom movement of India. শিক্ষকরা বিদ্যালয় শিক্ষকরা ভারতের স্বাধীনতা সংগ্রামে তার যে গ্লোরিয়াস কন্ট্রিবিউশন হ্যাঁ গৌরবোজ্জ্বল যে অবদান সেটা সম্পর্কে আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন এরকম তুমি আরও অনেক একটা সেন্টেন্স দিতে পারো আমি এখানে যে কয়েকটা দিলাম সেগুলোই দিতে হবে সেগুলো কোনো ব্যাপার নয় তুমি আরও এটা তোমার মতো করে ডেভেলপ করতে পারো তো ঠিক আছে এইভাবে আমরা রিপোর্ট রাইটিংয়ে দেখলাম খুবই সহজ ফরম্যাটটা তোমরা দেখো বাস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরো নতুন নতুন ইংরেজি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ